বনগাঁয় ফের পথ দুর্ঘটনা, মৃত্যু হয় এক মহিলার। ট্রাকের পর এবার বেপরোয়া বাইক, সন্ধ্যা নামলেই চাকদা রোডে বাইকের রেস, রাস্তায় উঠতে ভয় পান স্থানীয়রা। ফের পথ দুর্ঘটনা, ফের মৃত্যু, ট্রাকের পর এবার বেপরোয়া মোটর বাইক, বাইকের ধাক্কায় গুরুতর জখম মহিলা, মৃত্যু বনগাঁ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বনগাঁ ও গোপালনগর থানার প্রায় সংযোগের স্থল বনগাঁ চাকদা সড়কের বনবিহারী কলোনি এলাকায়। ঘটনায় মৃত মহিলা উমা রানী পাল। জানা গেছে বুধবার রাতে কীর্তন শুনে বাড়িতে ফিরছিলেন তিনি, সে সময় বেপরোয়া বাইকের ধাক্কায় ছিটকে পড়েন, গুরুতর আঘাত লাগে তার মাথায়, নিয়ে যাওয়া হয় বনগাঁ মহকুমা হাসপাতালে, সেখানেই মৃত্যু হয় উমা দেবীর। স্থানীয় বাসিন্দা সুজয় ভট্টাচার্য বলেন, রাত বাড়লেই বাইকের দৌরাত্ম্য, মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। আমার বাবাও কয়েকদিন আগে দুর্ঘটনার কবলে পড়েন, তার পা বাদ দিতে হয়। সন্ধ্যা নামলেই শুরু হয় বাইকের রেস, পুলিশ প্রশাসন একটু নজরদারি বাড়াক। রাত বাড়লেই যেভাবে বেপরোয়া বাইক দৌরাত্ম্য, সেটা আমরা মানে অতিষ্ঠ হয়ে গেছি। প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়ে, যে যাতে এই বিষয়টাকে একটু কড়াভাবে দেখা হয় এবং রাতে যাতে অন্তত মনে মাথাগুলোয় যাতে সিসিটিভি ক্যামেরা লাগানো যেতে পারে। কেননা এইভাবে একে মানে দিনের পর দিন আমরা দেখছি দুর্ঘটনা লেগে আছে। কালকে রাতেও একজন মারা গেছে, কিছুদিন আগেই এখানে দুটো ছেলে স্পট ডেড হয়ে গেছে, এবং কিছুদিন আগে লরিতে আমার বাবারও পা বাদ চলে গেছে অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনা। মানে এত ভয়াবহ দুর্ঘটনা ঘটে, আমাদের রাত হলে এই চলাফেরা করতে আমাদের নিজেদেরই ভয় লাগে। তাই আমরা এলাকাবাসীরা সকলে মিলে এখন মানে চাইছি এর কোনো একটা মানে স্থায়ী সুরাহা হতে। স্থানীয় অপর এক ব্যবসায়ী সবুজ অধিকারী বলেন, গত এক মাসে এখানে 8 থেকে 10 জন দুর্ঘটনার কবলে পড়েছেন। আমাদের পাড়ার কাকিমা রাতে বাড়িতে ফিরছিলেন, বাইকের ধাক্কা খেয়ে গার্ডওয়ালের ওপর ছিটকে গিয়ে পড়েন। আমরা সবাই হাসপাতালে গিয়েছিলাম, সেখানেই মারা যান তিনি। এলাকার মানুষ রাস্তায় উঠতে ভয় পাচ্ছেন, আমরা রীতিমতো আতঙ্কে আছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কালকে দুর্ঘটনা ঘটেছে আমাদের এই দোকানের এই সামনে রাস্তার পরে, আর এই চাকদা রোডে গত এক মাসে মিনিমাম 8 থেকে 10 দুর্ঘটনা ঘটলো। কালকে দুর্ঘটনা ঘটে আমাদের আমাদের এখানে নিশিপুরার নামযজ্ঞ হচ্ছে অনুষতলা মন্দিরে, এখানে উনি নামযজ্ঞ শুনে প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছিল, একটা বেপরোয়া বাইক এসে ওনাকে ধাক্কা দেয় পায়ে, ধাক্কা দেওয়ার পরে উনিকে গার্ডওয়ালে বাড়ি খেয়ে মাথায় আঘাত করার পরে আজকে সকালে উনি মৃত্যুবরণ করেছে। বারবার দুর্ঘটনা ঘটছে আর আমরা এখন সবাই আতঙ্কে আছি। এখান থেকে যেভাবে বেপরোয়া বাইক, বিশেষ করে রাত্রে, দিনে বিকালে এগুলো হয় না, রাত্রে যেভাবে বাইক এখান থেকে যায়, তা আমরা এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যদি এর কোনো যথাযথ একটা ব্যবস্থা করে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সন্ধ্যার পর থেকেই শুরু হয় মোটর বাইকের দাপাদাপি, তারপর পণ্যবাহী ট্রাক তো আছেই। স্থানীয়রা এলাকায় সিসিটিভি লাগানোর পাশাপাশি ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন। হঠাৎ থেকে সায়স্কাল পর্যন্ত প্রচণ্ড বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, যখন তখন মানুষ মনে হচ্ছে এই বাইক অ্যাক্সিডেন্ট, বাইকগুলো খুব জোরে চলছে। হ্যাঁ, এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এদের প্রশাসন যদি কোনো ব্যবস্থা নেয়, সিসি ক্যামেরা বা কোনো কিছু এগুলোতে লাগিয়ে দেয় যে বাইকটা কত জোরে চলছে, কারা চালাচ্ছে, নাম্বারগুলো এগুলো তো পাওয়া যায়। সাধারণ মানুষ, আমরা তো সাধারণ পাবলিক, রাস্তা পার হতে প্রচণ্ড ভয় লাগে, বাইকগুলো এত জোরে যায়, টোটো মানে না, মানে রাত তখন 10:15 বাজে, তখন অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা সবাই একসঙ্গে ছিলাম, আমরা আগে বেরিয়েছি, কাকিমা পরে এসছে, একটা বউর সঙ্গে হাত ধরে আসছিল, দুজন দেখছে যে গাড়ি নেই, এরকম করে দেখেছে, দেখে তখন পার হতে যাচ্ছে, তখন শাঁ করে মেরে দেয় ওনার হাতের থেকে ছিটকে নেমে গেছে, গিয়ে উনি পড়ে গেছে ওখানে, ওরা হাত পড়া ভেঙে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।